সূরা মুদাসসির থেকে আমরা পাঁচটা আয়াত পড়েছি। আমার যতটুকু জ্ঞান হয়েছে কোরআনে কারিমের আয়াতগুলোর উপরে আমি তাফসীর আকারে চেষ্টা চালাচ্ছি। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ৫৬টা আয়াত আছে, ২টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। প্রথম ৫টা আয়াত পড়লাম। আল্লাহ তাআলা বলেন, হে চাদরওয়ালা, হে বস্ত্র আবৃত ব্যক্তি, ওঠেন, জাতিকে সতর্কবাণী শোনান। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের কথাগুলো তুলে ধরেন স্পষ্ট ভাবে, দৃঢ়তার সাথে। সিয়াবাকা ফাতহির, আপনার পোশাক পরিচ্ছদ এটা পবিত্র করেন। আর রোজেসা ফাহাজর, আপনি মুক্ত হয়ে থাকবেন মূর্তি পূজার পাপ থেকে। বাংলা অর্থ শুনলাম, এবার আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে যাই। বহুবার আমি তাফসির করতে গিয়ে বলেছি, তাফসির করতে গেলে তাফসিরে মাঝহারি উনি লিখেছেন, প্রথমে শুদ্ধ তেলাওয়াত করে নেবেন, বাংলা ভাষায় অর্থ বলবেন, আপনার ভাষা বাংলা, ঐতিহাসিক প্রেক্ষাপট বলবেন। ৪ নম্বরে ওখান থেকে বাস্তব ব্যাখ্যা দেবেন। ৫ নম্বরে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। আমরা দেখি আয়াতের ভেতরে আল্লাহ আমাদেরকে কি দিতে চান নাকি। ঐতিহাসিক প্রেক্ষাপটে শানে নজিলের ভেতরে পেয়েছি, নবীজি প্রথম ওহী পেয়েছিলেন সূরা আলাকের ৫টা আয়াত। কয়টা? এ ৫টা আয়াত যেদিন নাজিল হয়, নবীজিকে জিব্রাইল জড়িয়ে ধরে বলেছে, বলেন ইকরা, ভালো করে শুনবেন, উনি বললেন ইকরা। ফেরেশতা বলার পরে নবী বললেন, মা না বিকারি, আমি পড়তে পারি না। ও পীরগঞ্জের মানুষেরা, আপনার বিবেক যদি এবার সায় দেয়, আমি একটা ফতোয়া এখান থেকে বের করছি। নবীজি ৩ বার কিন্তু বলেছিলেন যে না, আমি পড়বো না, আমি পড়তে পারি না, বলেছিলেন না। চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, নবীজি এবার হযরতে জিবরিলের সাথে পড়েছিলেন না পড়েন নাই? বিশ্বনবী প্রশ্ন করলেন, ইয়াকে জিব্রাইল, হে ভাই জিব্রাইল, আপনি এতক্ষণ পর্যন্ত খালি ইকরা ইকরা বলেন যে পড়ো পড়ো, তে কি পড়বো, যে পড়ার তো একটা কিছু দেবেন, কার নামে পড়বো? যখনই আপনি বললেন বিসমি রব্বিকা, আপনার রবের নামে পড়েন, তখনই কিন্তু আমি স্টার্ট দিয়েছি। এখান থেকে উম্মতদেরকে শিক্ষা দিতে চাইলেন, উম্মতেরা যদি পড়াশোনা করতে চাও তাহলে রবের নামে পড়া লাগবে। আর ছেলে মেয়েদেরকে আমরা অনেকে শিক্ষিত করছি, ঠিক আছে, কিন্তু রবের নাম বাদ দিয়ে যে পড়াশোনা গুলো এখন সিলেবাস ভিত্তিক চলছে, এটা মানুষ হওয়ার পরিবর্তে জানোয়ার হয়ে যাচ্ছে। বাস্তবতা আমি দেখেছি, অনার্স মাস্টার্স করে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে বিভিন্ন জায়গায় যারা দায়িত্বে আছে, শুধুমাত্র দ্বীনের জ্ঞান কোরআনের জ্ঞান না থাকার কারণে ও মানুষ আমরা মনে করছি শিক্ষিত হয়ে গেছে, ওটা আসলে জানোয়ার হয়ে গেছে। আমি নিজেই চোখ দিয়ে দেখলাম, একজন অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, ময়লা সরে না, এজন্য নিজের হাত দিয়ে ময়লাগুলো ছাড়িয়ে দিচ্ছে। বয়স মাত্র ৫ বছর, ৫.৫ বছর। এ চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেলবো। শিক্ষক বলছে, বাবা তুই আমারে ছেড়ে দে জীবনে, আর ক্লাসে নেবো না, না তোরে আমি মেরেই ফেলবো শালা।
বলেন এইটাও তো শিক্ষক ছাত্র, এইটাও ছাত্র, এটা কোরআনের জ্ঞানে কেবল আলিফ বা তাসা শুরু করে ওটা মানুষ হচ্ছে, আর এটা হয়ে গেছে মাস্টার্স পাস করে জানোয়ার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে যারা স্যান্ডেল দিয়ে পিটাতে পারে ও বাকি কোন জায়গায় সিআর পেলে কি করবে, আপনি টের পাচ্ছেন? রিমান্ডে আমি হালকা বুঝেছিলাম যে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে, তাও আমার সাথে। আমি একটা পরিচিত মানুষ দেশে, আমি আর যাই হই না, আমার আগে অন্তত আলেম লেখা আছে, এই যদি করে তাহলে এই লোকটারে নিয়ে গেলে কি করবে আল্লাহ জানে। দিনের জ্ঞান যদি থাকত ওর বিবেক অবশ্যই নাড়া দিত, না এটা ঠিক হচ্ছে না। বিশ্ব নবী এখান থেকে আমাদেরকে যেটা দিতে চাইলেন আমরা যদি না নিতে পারি, আগামী প্রজন্ম কিন্তু মানুষ হয়ে আসবে দুনিয়ায়, কিন্তু 10 বছর পরে দেখবেন মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। এই যে শরীফ থেকে শরীফা যেটা চালাচ্ছে এখন, আপনি টের পাচ্ছেন কোথায় এটা? সকালে একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার মনে হচ্ছে আমি শরীফা হয়ে গেছি। আপনি হ, এতটুকু হলে তো আর কিছু বলতাম না। এটা যদি রাষ্ট্রীয় ভাবে আইনটা পাশ করে ফেলে যে সকালে শরীফ বিকালে শরীফা দাবি করলে ওরে মেনে নেওয়া লাগবে, বাধ্য হয়ে তখনও যদি বলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, দেওয়া লাগবে। মহিলা হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এক কথা বলছেন না কেন? ও বেটা যতই বলুক আমি শরীফা, মাল তো শরীফ, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তাও কি আপনি সার্জারি মার্জারি করেও পাল্টাতে পারবেন না? কারণ মেশিং পত্র আপনি করবেন কি? সকালে বলছে না আমি শরীফ ছিলাম, বিকালে আমার কেমন যেন লাগছে আমি শরীফা মনে হচ্ছে। অনেকে বলতে চাচ্ছে না এটা হিজরা, কে বলেছে? হিজরাদের এটা শারীরিক সমস্যা, আর এগুলো যারা আজ বলে আমি শরীফ থেকে শরীফা, এটা মানসিক সমস্যা। এটা ছিল লোক নবীর জামানায় যারা সমকামী ছিল পুরুষে পুরুষে বিয়ে করত, এ কাজ করে আল্লাহর গজব নাজিল হয়েছিল, আমার আল্লাহ ডেড সি মৃত সাগর বানিয়ে দিয়েছে এই পাপের কারণে। অথচ সেইটা এখন যারা প্রমোট করে চালু করতে যাচ্ছেন, আপনার হয়তো কিছু মনে হচ্ছে না, ও যদি বিকাল বেলায় বলে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়াই লাগবে কারণ আমি এখন শরীফা, দেন ওখানে আপনার মেয়ে আছে, বোন আছে, ফুফু আছে, বলেন তো ওখান থেকে আর ভালো সন্তান আসবে না যারও আসবে? এখন যদি বলেন এত দূর যাওয়ার দরকার কি, এত দূর যাওয়া লাগবে না? একজন একদিন ফতোয়া জিজ্ঞাসা করছে, হুজুর যুবতী মেয়ের সামনে ওকে যদি আমি এক জায়গায় রাখি, রেখে একটু ঘুমাবো, জায়েজ আছে? আমি বললাম জায়েজ আছে অসুবিধা নাই, কিন্তু তুমি তো ঘুমাবে না, কথা বলছে না, ও ঘুমাবে, শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবে, এটা শয়তানি ছাড়া কিছু না। এই জন্য পড়াশোনা আরম্ভ করা লাগবে রবের নামে, কার নামে? দ্বিতীয় নম্বরে উনি আসছিলেন ওহিগুলো পাওয়ার পর, হঠাৎ করে আকাশ আর জমিন বরাবর একটা সিয়ারের ভেতরে একজন ফেরেশতাকে দেখে তিনি থমকে গেলেন, ভয় পেয়ে পালাচ্ছিলেন। নবীজি বলেন আমি পড়েও গিয়েছিলাম, এটা ইবনে কাসিরে আছে। বাড়িতে যে বললেন ইয়া খাদিজা জামিলুনি, হে খাদিজা আমি ভয় পেয়েছি আমারে ঢেকে দাও। হযরতে খাদিজা ওনারে চাদর দিয়ে কম্বল দিয়ে বস্ত্র দিয়ে ঢেকে রেখেছিলেন। বিশ্ব নবী কাঁপা কাঁপি করছিলেন। আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে এই 5টা আয়াত দিয়ে বললেন, যান ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি, হে কম্বলওয়ালা চাদরওয়ালা, কম দাঁড়ান, কোন কারণে আপনি বসে আছেন, শুয়ে আছেন? বসে থাকার জন্য কম্বল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে বসে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি, ওঠেন, কম দাঁড়ান, ফাংসিন, রবের সম্পর্কে সতর্ক করেন। তাম দুনিয়ার মানুষ আজ জাহান্নামে যাওয়ার জন্য সব প্রতিযোগিতা করছে, ওদেরকে সতর্ক করেন। আজ নবী নেই, বিশ্ব নবী বেঁচে থাকলে পীরগঞ্জের মাটিতে এসে এই কথাই বলতেন। নবীজির ওই দায়িত্ব যদি সেই কুষ্টিয়া থেকে আমির হামজা এসে ওভাবে পালন করতে চাই, বাধা দেবেন, মেনে নেবেন? এক কথা বলেন,
আমি আমার এই চশমা, কোরআনের চশমা, হাদিসের চশমা লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে অসুখ, যে রোগ গুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, দৌড়ানো প্রতিযোগিতা করছে, তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের এই সমাজে লেগে থাকা একের পেছনে অন্য, এর পেছনে অবাস দিচ্ছে এত বেশি এই অপরাধটা চলছে। অনেকে মনে করে এত ছোট গোনা, কে বলেছে ছোট গোনা, এর পেছনে ওরে লেগে থাকা, ধারণা করা, খারাপ বলা, এটা যে কত বড় গোনা, এর কারণে আজ হাজার হাজার মামলা হয় জেলখানাতে। আমি দেখেছি যত কিছু, তার ভেতরে এটা অন্যতম। খালি তালা তালি করে এর কথা ওর কাছে লাগিয়ে, খারাপ ধারণা করে মামলা দিয়ে দিয়েছে, অথচ লোকটা ওই সম্পর্কে কিছু জানেই না। আমি তাফসির থেকে একটা ঘটনা শোনাচ্ছি, আছেন আপনারা? আছেন? আপনাদের ভেতরে এই রোগটা বেশি। একজন মেয়ে লোক মারা যাবার পর পাশের পাড়া থেকে এক মহিলা এসে ওকে ধোয়াচ্ছিলেন, লাশ ধোয়ায় মেয়েদের, কাপড় চোপড় সরিয়ে পায়খানা পোশাক পরিষ্কার করে উনি ওই রানের উপরে হাত দিয়েছে, আর হাত আটকিয়ে গেছে, আর ছড়ে না। হাত যখন আটকিয়েছে, কয়েক ঘন্টা চলে যাচ্ছে, যত চেষ্টা করে হাত খুলতে পারে না। এলাকায় যিনি ইমাম ছিলেন, কাজী ছিলেন, বললেন কি করা যায়। উনি ফতোয়া দিলেন, এই মহিলা যেটা আছে এর হাতের কবজি কেটে বাদ দিয়ে দাও, কি করা যাবে। এর স্বামী বলছে, না আমরা তো উপকার করতে এসেছিলাম, আর আমাদের হাতই কেটে দেবে, এটা আমি মানি না। আর একটু বড় ইমাম ডাকেন, মনে করেন জেলার শহরের যিনি বিচারপতি আছে, বিচারক আছে, জজ আছে, তারে ডাক দেওয়া হলো। সে বলছে, না জীবিত মানুষ কাটার দরকার নেই, যে মহিলা মরে গেছে ওরে তো কবরে দেওয়া লাগবে, ওর যেই জায়গায় হাত লেগে আছে রানের উপরে ওখান থেকে চামড়া কেটে বাদ দিয়ে কবরে দিয়ে দেন। এখন ওই মহিলার যে স্বামী সন্তান, ওরা বলছে, না এমনি মরে গেছে, তার উপর মরা মানুষের চামড়া কাটবে, আমার স্ত্রী অত খারাপ না, আমার স্ত্রী ভালো ছিল। মা বোন যারা এসেছেন কান খাড়া করে শোনেন, এই মহিলা মরে গেছে, চামড়া কেটে নিতে যাচ্ছে, রাজি না তার স্বামী। তিনি সাক্ষ্য দিচ্ছে যে, না আমার স্বামী, আমার স্ত্রী আমার মন মতো ছিল, ভালো ছিল। আমি কোরআনে কারিমে আমার সামনে আল্লাহর কসম, আমি হাদিস থেকে বলছি, কোন মহিলা যদি মারা যায় আর ওর স্বামী যদি এরকম বলতে পারে, না আমার স্ত্রী কিন্তু আমার মন মতোই ছিল, বিশ্ব নবী বলেন ওর জীবনে যদি শিরিক বেদাত কবিরা গোনা এগুলো না থাকে, আমার আল্লাহ তার এমনি মাফ করে দেবে। স্বামীর সাক্ষ্যটা এত বড় দামি জিনিস। অনেক মহিলা আছে এলাকায়, গল্প করে বেড়ায় এলাকায়, সবাই আমারে ভালোবাসে, শুধু খোকার বাপ আমারে দেখতে পারে না। তোর এলাকার সবাই ভালোবাসার দরকার কি? তোর খোকার বাবা যদি দেখতে না পারে তো সারা দুনিয়া দেখতে পেরে লাভ আছে? তোমার তো মন জয় করা লাগবে খোকার বাবার, কারণ যে চারটা গুণ মেয়েদের ভেতরে পাওয়া গেলে জান্নাতি বলে ঘোষণা আছে, তার তিন নাম্বারে স্বামীকে সন্তুষ্ট করা লাগবে জায়েজ পন্থায়। কথা বলে না কেন? তোমার দামাম দুনিয়ার মানুষ ভালো বলে, শুধু খোকার বাবা দেখতে পারে না, কোন কারণে তুমি টের পাচ্ছ না? অবশ্যই তার হক তুমি আদায় করো না। এখানে যারা আছেন স্বামী, মিথ্যা কথা বলবেন না। এই ক্যামেরা ওই ওই দিকে ঘোরাও, সত্য করে বলেন। আমিও নিজে এই যে আমার সামনে আমি হাত দিয়েই বলছি, বলেন তো স্ত্রীর উপরে 100 ভাগ খুশি আছেন কারা কারা, হাত বলেন তো। এ ওয়াজ করার দরকার নেই ভাই, আমি মায়ের খাবো শেষে থাক, এই এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। এই এলাকায় বিয়ে করা ভালো ছিল না? না আমারটাও ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন তো, শেষ পর্যন্ত যখন রাজি না এই মরা মানুষের স্বামীটা,
তখন একেবারে প্রধান বিচারপতি চিফ জাস্টিস যিনি ওই দেশের মদিনাতে তিনি থাকেন ইমাম মালিক, তাকে ডাক দেওয়া হচ্ছে, আসেন আপনি বিচার করে দেন। উনি ঘোড়ায় চড়ে আসলেন, অনেক ঘন্টা পার হয়ে যাচ্ছে, পারা যায় না হাত ছাড়াতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এসে বললেন, এই মেয়ে পর্দা দিয়ে দাও, এখানে এই দুই পক্ষের গার্জিয়ান এখানে ডাক দাও। পর্দার বাইরে থেকে ধমক দিলেন, দেখো আমার কান থেকে তো রাডার আছে, আমি ধরে ফেলবো, সত্যি করে বলো কোন কারণ তোমার হাত আটকিয়েছে। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে বলে, ইমাম সাহেব আমি কিচ্ছু জানি না, আমি শুধু ভালোভাবেই তো লাশ ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে আমার হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, কখনো না, অবশ্যই এর ভেতরে কোনো ঘটনা ঘটেছে, বলো মন থেকে সত্য করে বলো, আমি ছেড়ে দেব, যদি সত্য না বলো তোমাকে কিন্তু সহজীবিত এই মেয়েটার সাথে মাটি দিয়ে দেব। মেয়েটা যেই বলেছে আমি মাটি দিয়ে দেব জীবিত, তখন সত্য কথা বলছে, ডাক দিয়ে বলে, ইমাম মালিক আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম এই মেয়েটার উপর একটা খারাপ ধারণা করেছিলাম, খারাপ ধারণাটা এই যে এই মেয়েটা জীবিত থাকতে একটা পুরুষের সাথে হেঁটে যাচ্ছিল, আমি মনে মনে ওই দিন ধারণা করেছিলাম যে তুমি তো দেখতে ভালোই, পর্দা করে চলো অথচ পুরুষ মানুষের সাথে বেড়াও, তোমার চরিত্র ভালো না। পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম ওইটা তার ভাইয়ের ছেলে। আপনারা বলেন তো ভাইয়ের ছেলের সাথে বিয়ে করা যায় যাস, বলেন না কেন? যে 14 জন পুরুষের সাথে বিয়ে করা জায়েজ নেই, তার ভেতরে ভাইয়ের ছেলে, বলেন না কেন? এর সাথে পর্দা করা লাগবে না। হ্যাঁ, মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা যদি খুলে রাখতে পারেন আপনার পর্দা করা লাগবে না, বাকি শরীর আবার ঢেকে রাখা লাগবে। হ্যাঁ, ভালো করে মিলা, সে কবে মনে করেন কত বছর আগে একবার পুরুষের সাথে ওকে দেখে আমি এই ধারণা করেছিলাম, পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা তার আপন ভাইয়ের ছেলে, তাহলে ওর সাথে তো বিয়ে করা জায়েজ নেই, তাহলে এই ধারণা করা আমার ঠিক হয়েছে। আসতে বলেন, আমি যখন লাশ ধোয়াচ্ছিলাম তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে, হঠাৎ করে হাত তুলতে গেছে দেখি হাত লেগে গেছে আর ছাড়ে না। নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই লোকটাকে বলা হয় যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ নিরাপদে থাকে। হাদিসের অর্থ ঠিক আছে? না না, ঠিক নেই। ও হাসান, কোন দিকে তাকিয়ে আছো? আমি যে হাদিসের বাংলা বললাম এটা ঠিক হয়নি, আপনি কি শুনছেন আমার তো মনে আসে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কোন মানুষ যদি মানুষকে কষ্ট দেয় হাত দ্বারা মুখ দ্বারা, সে আর মুসলমান থাকে না। ঠিক আছে, শব্দটা হচ্ছে মান সালিমাল মুসলিমুনা, যে ব্যক্তির কাছ থেকে কোন মুসলমান হাতের দ্বারা মুখের দ্বারা নিরাপত্তা পায় না সে মুসলমান না। এখানে কিন্তু মানুষের নাম নেই, আছে মুসলমানের নাম। এ মেয়েটা তো মুসলমান, এলাকায় সবাই জানে সে মুসলিম মহিলা, তুমি হয়তো হাত দিয়ে তার ক্ষতি করনি কিন্তু মুখ দিয়ে তুমি যে কথাটা বলে ফেলেছিলে একটা তহমত লাগালে তার উপরে, তুমি নিজে এখন আর মুসলমান নেই, আর মুসলিম মহিলাদের জন্য কোন বিধর্মী মহিলার সাথে একসাথে বসে পর্দা ছাড়া কথা বলা জায়েজ নেই। এজন্য কোন অমুসলিম মেয়ে যদি সুন্দরী হয় কোন মুসলমান ছেলে তার সাথে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা মুসলমান না হবে। এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারার 221 নাম্বার আয়াতে আছে, একটা পুরুষ অন্য ধর্মে থাকবে, একটা মহিলা আপনি যতই চান যে এই পুরুষটা খুব সুন্দর, বিবাহ করতে পারবেন না যতক্ষণ ওইটা মুসলমান না হবে। আর সেখানে আপনি মুখ দিয়ে ধারণা করে তাকে কষ্ট দিয়েছেন। দ্বিতীয় নম্বরে তিনি আয়াত পড়লেন কোরআনে কারিম থেকে, সূরা নূরের 4 নম্বর আয়াত,
والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدا ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. বলেন আল্লাহু আকবার। একটু মিলান। আল্লাহ পাক বলেন যারা সতী সাধবী নেককার নিরপরাধ অবলা কোন মেয়ে লোকের উপরে সেনার তোহমত দেয়, ব্যবিচারের দোষ লাগায়, তার চরিত্র খারাপ বলে প্রচার করে, অথচ চারজন সাক্ষী জোগাড় করতে পারে না, তার দুইটা শাস্তি হবে। এক নম্বরে তাকে ৮০টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে, দুই নম্বরে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় কোনোদিন ওর সাক্ষী আর গ্রহণ করা হবে না। শাস্তি কয়টা? আরো জোরে বলেন। একটা নেককার মহিলা, সে তার ভাইয়ের ছেলের সাথে বেড়াতে গিয়েছে, তাই দেখে তুমি ধারণা করলে নেককার মহিলার প্রতি একটা উল্টা পাল্টা ধারণা করে তাকে দোষ দিয়ে দিলে তার চরিত্র খারাপ। চারজন সাক্ষী তোমার আছে প্রমাণ করার জন্য, মহিলা বলে না আমার কোনো সাক্ষী নেই, আমি মনে মনে এটা করেছিলাম। সাক্ষী যখন নেই তাহলে দুইটা শাস্তি, জীবনেও তোমার দোনার সাক্ষী কোনোদিন আর কবুল হবে না, দুই নাম্বারে তোমাকে এখন ৮০টা বেত্রাঘাত করা লাগবে। প্রধান বিচারপতি যেহেতু রায় দিয়েছে, রায় মানাই লাগবে। জল্লাদকে ডাক দিয়ে বললেন ঠিক আছে শুরু করো, চামড়া আর চাবুক দিয়ে একটা একটা করে পিটানো হচ্ছে, ওর নিজের পিঠে চামড়া এবার উঠে যাচ্ছে, ৭৯টা মারা হয়ে গেছে কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম কি ফতোয়া দিলেন, আপনি তো কোরআন দিয়েই ফতোয়া দিচ্ছেন কিন্তু মিলছে না। কোরআনে আছে মিয়াতা জালদা না সামানিনা জালদা, ৮০টা বেত মারলে এই গোনার শাস্তি হয়ে যায়, তো ৭৯টা তো হয়ে গেছে ফলে তো না। ইমাম মালিক বললেন না এটা তো হওয়ার কথা না। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদ্কা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি। আল্লাহ পাক বলেন আমি যে কালাম নাজিল করেছি আমার কালাম তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নম্বরে আমার কোরআনে যা আছে সব সত্য কথা, দুই নম্বরে আমার কোরআনে আমি অগোছাল কথা বলি না, ইনসাফপূর্ণ ন্যায় আদল একেবারে সমতাপূর্ণ কথা বলেছি, এর ভেতরে কোনো গড়ি মশি নেই। তিন নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কালামের কথা কোনো পরিবর্তন পরিবর্ধন রদ বদল হবে। আর জোরে, আল্লাহ তো রায় দিয়ে দিলেন ৮০টা, কোনো ৮০টা হয়ে গেল এখনো খোলে না, আল্লাহ কি রায় পাল্টাবেন? আসতে বলেন অনেক করেন আর একটা আয়াত তেলাওয়াত করে মেয়েটাকে শোনালেন, আমায়াকে সেবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকদি ফিতামালা বহুতান আও ইসমান মুবিনা। সূরা নিসা ৫ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইনের ১১২ নম্বর আয়াত আল্লাহ বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে পাপ করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে, এ দেশে এখন নেই। ফাকাদ ইহতামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা, যদি আপনি কথা বলেন ওই দোষ যদি তার ভেতরে থাকে তাহলে ওইটা হবে আরবি দেগে বোধ। কি হবে? আরো জোরে, গেবত করার মরা ভাইয়ের গোশত খাওয়া সমান কথা। আর যদি ওই দোষ তার ভেতরে না থাকে, তুমি যদি বানিয়ে বানিয়ে ওই দোষ তাকে দাও, তাহলে এটা গেবত না, এটা আরো মারাত্মক, এটা তোহমত। এটা কি? আরো জোরে বলেন, এই তোহমত যারা দেবে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে চলছে,
আমি কোরআনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি তুমি পাপের বোঝা নিয়ে আসো। আল্লাহ রায় দিলেন 80টা 79টা হয়ে গেল, খোলে না, আমারও তো কেমন লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ আর কোরআনের কোনো কথা মিথ্যা নয়। জাল্লাদকে ডাক দিয়ে বলে এবার শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর একটা বাকি আছে। উনি শুরু করলেন আল্লাহর নাম দিয়ে, 80টা মারার সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে দুনিয়ায় কোনো অপরাধের বিচার যদি হয়ে যায় ওই বিচারটা আল্লাহ মরণের পরে আর ডবল করে করে না। আপনি এই ঘটনা থেকে কি বুঝলেন? একটা মানুষের উপরে বিনা কারণে যদি ইনের অপরাধ মানুষকে কেউ দোষ দিয়ে ফাঁসিয়ে দেয়, তাকে যদি বিপদে ফেলে দেয়, আপনি মনে করছেন আমার তো কিছু হচ্ছে না, যেদিন এরকম হাত আটকিয়ে যাবে ওই দিন টের পাবেন। আল্লাহ কিন্তু ছাড় দেয় মানুষকে, কিন্তু ছেড়ে দেয় না। আপনার নিজের অপরাধের শাস্তি অন্য মানুষের উপরে চাপিয়ে তারে বিপদে ফেলছেন। আমি মনে হয় এটা বেশি বলে ফেললাম। এদেশে কি এখন এমন অবস্থা আছে? কোন কারণে আমরা 3টা বছর আটক করে রাখলেন? আমি তো ওই অপরাধী অপরাধী না, আমি কিছু জানি না। আমারে দোষ দিয়েছে সংসদ ভাঙতে গেছে কে জানো, সিরাজগঞ্জ থেকে একটা কাঁচি নিয়ে। ও নাকি বলেছে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে সংসদ ভেঙতে এসেছি, এই জন্য আমার আটকে রেখেছে 3 বছর। একটা কথা হইলো, কার অপরাধ কার ঘাড়ের উপরে চাপিয়ে আপনি তার জীবনটা নষ্ট করে দিচ্ছেন? আমার কারণে আমার স্ত্রী 3 বছর, স্বামী ছাড়া আমার সন্তান 2টা, দেখেছেন ওই ছোট যারে 1 বছর রেখেছিলাম ফারিহা, আর এখন 4 বছর। অপ্রিজন ভ্যাল ধরে ঝুলে অনেককে কান দিয়েছে। আপনার মনের ভেতরে একটু কিছু আসে না জানি অপরাধ মানুষ না, 2 দিন 5 দিন রাখি 3 বছর রেখে দেবেন আপনি মানুষ? আপনার যেদিন এরকম এই মহিলার মতো হাত আটকিয়ে যাবে জায়গা মতো, আমার নিজের উদাহরণটা দিয়ে আমি সতর্ক করলাম আমাদের যেন এরকম বিপদে পড়তে না হয় দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ পাক বলেন হে নবী আপনার রবের বড়ত্বের ঘোষণা করেন আর আপনার পোশাক পবিত্র করেন। পোশাকের কথা কেন বললেন? ওই জামানার মুশরিকেরাও অপবিত্র করতো তাদের পোশাককে, এমনকি নিজেরা নিজেরা যখন কাবা শরীফ তাওয়াফ করতো উলঙ্গ হয়ে মানুষ জিজ্ঞাসা করতো উলঙ্গ, বলে হ্যাঁ, কারণ কাপড়ে এমন নাপাকে লেগে আছে যে নাপাক যে আল্লাহর ঘর তাওয়াফ করা যায় না। অত আছে কি উলঙ্গ আছে কি? আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন হে নবী ওদেরকে বলেন তোমাদের পোশাক পবিত্র করো। এখানে পোশাকের ব্যাখ্যায় আমি এবনে কাসির আরো কিছু পেয়েছি, কোন পুরুষ যদি তার পোশাককে বিশেষ করে পায়জামা প্যান্ট লুঙ্গি ইজার এগুলো যদি এই টাক নোর নিছে অহংকার করে পরে, ওই জায়গাটা জাহান্নামে না গিয়ে জান্নাতে যাবে না, এমন কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবে না। যদি হাদিস বিশ্বাস করে থাকেন সূরা মুদাসসিরের 4 নম্বর আয়াত যদি আপনার বিশ্বাস হয়ে থাকে 100 ভাগ, আজকে থেকে যেন কারো প্যান্ট পায়জামা লুঙ্গি টাক নুর নিচে না যায়, আমলটা করা যাবে না। কত ভয়ঙ্কর কথা, এই জায়গা জাহান্নামে পড়বে, তারপরে জান্নাত, কিয়ামতে আল্লাহ তার দিকে তাকাবে না। এমনকি যখন থেকে ও পায়জামা প্যান্ট লুঙ্গি নিচে পড়বে তাক নুর, তখন থেকে ওর এবাদত বন্দেগি কবুল হওয়া বন্ধ। আর রোজে সাফাজোর হে নবী আপনি মূর্তি পূজা থেকে প্রতিমা পূজা থেকে নিজেকে বাঁচান, পবিত্র রাখবেন নিজেকে। অনেকে আজ জাতিকে মূর্তি পূজায় লিপ্ত করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা সতর্ক করার দায়িত্ব আলেমদের, কারণ নবী এখন নেই। ওই দায়িত্বটাই তো জীবনের উপরে চ্যালেঞ্জ নিয়ে রিক্স নিয়ে আমরা পালন করি, আর কথা বললে আপনি আটক করে রাখেন, আপনি নিজে জাহান্নামে যাচ্ছেন, যান, আমাদেরকে নিয়ে যাওয়ার দরকার নেই।
ওরা জাহান্নামে এখন যেতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা যারা এসেছেন পৃথিবীতে আল্লাহর কাছে নবীজির কাছে, উত্তম পুরুষ মানুষ ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম। এজন্য আমাদের চরিত্র সংশোধন করা লাগবে। যাদের পরকীয়া প্রেমে আসক্ত হয়ে আছেন এই মুহূর্তে থেমে যান। যারা নিজের বউ বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছেন, তিনটা ক্ষতি হবে দুনিয়ায়। এক নাম্বারে আপনার চেহারা আর উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে, যতই সুন্দর লাগুক চেহারার নূর বের হয়ে যাবে। দুই নাম্বারে আপনার যৌন শক্তি নষ্ট হবে, কারণ যার জন্য আপনাকে আল্লাহ বাসেত করেছিল ওইটা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় ব্যবহার করছেন, ওইটা আল্লাহ আমানতের খেয়ানত করেছেন, রাখবে না। তিন নম্বরে আপনার মরণ যখন হবে ইমান পাবেন না, এই পরকীয়া প্রেমের রোগী যারা ওরা বেঈমান হয়ে মারা যাবে। আমরা যারা এখানে এরকম রোগী আছি আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার মনে হয় মেয়ে লোক যারা এসেছে এবার দোয়া করছে আল্লাহ হুজুর বেঁচে থাক না, আমরা সংশোধন হবো ইনশাল্লাহ। নামাজের সময় এখন সমাগত আর ভেতরে ঘেমে মানে শোক চলছে, দিনের বেলা তো আসলে এইভাবে হয় না। যাওয়ার সময় স্বামী যারা এসেছেন, এই যে এটা হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য আর এটা শুধুমাত্র পুরুষদের জন্য, দাম্পত্য সমস্যা এবং সমাধান কিনে পোড়াটা পড়াবেন, বহু রোগের চিকিৎসা এখানে দেওয়া আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এই আয়াতগুলো আমল করা। আল্লাহুম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার হাজার হাজার বান্দা বান্দি কোরআনের কথাগুলো চাতক পাখির মতো বসে শুনছিল, যতটুকুই শুনেছি আমাদের আমল করার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা আরিফুজ্জামান শাহ সহ যত মানুষ চেষ্টা চালিয়েছে, আমার হাসান ভাই সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম ভাই সহ যত যুবকেরা কষ্ট করেছে, আল্লাহ যুবকদেরকে যে মা পেটে নিল মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো, মা বন্ধুদেরকে তুমি রোগমুক্ত করো।